আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট মিনি অনলাইন শপিং ব্লগ শেয়ার করব। রিসেন্টলি আমি টেমু অ্যাপ থেকে কিছু অনলাইন পারচেস করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত আমি অ্যামাজন, বহ, শেইন এইগুলা থেকেই পারচেস করে থাকি, তো টেমুতে আমার তেমন করা হয় নাই, এইটাই আমার ফার্স্ট টাইম। তো আমি অনেক সাহস করে আসলে অর্ডারটা করি, কারণ টেমুতে তেমন রিভিউগুলো ভালো না, প্লাস প্রোডাক্টগুলো কোয়ালিটিগুলো অনেকেই বলে অনেক খারাপ থাকে। তো আমি জানি না সবার সাথে মেবি এইরকম হয়েছে, আমার সাথে এরকম হয়নি। আমার সাথে যে এরকম আমি প্রোডাক্টগুলো পেয়েছি, আমি অনেস্টলি রিভিউ দিব। সেটা আমি পেয়েছি যেগুলো এগুলো আমি অ্যাভারেজ ধরবো, আমার প্রাইস অনুযায়ী আমি বরং আরও বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়েছি। তো আমি এর জন্যই এইটা আমি শেয়ার করছি, কারণ অনেক অনলাইন শপিং আমার করা হয়, সব কিছু তো শেয়ার করা হয় না, কিন্তু এই যে টেমুতে সবাই শপিং করতে ভয় পায়, এর জন্যই শেয়ার করা। এবং ওদের ডেলিভারি চার্জ ফ্রি, আর ওদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো অনেক ভালো, আর আমার কাছে মনে হয়েছে যে প্রাইস অনুযায়ী কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো। আর আপনারাও সবাই শপিং করতে একটু অর্ডার করতে একটু যাচাই বাছাই করে নেবেন, সবগুলা রিভিউগুলো দেখে দেন অর্ডার করবেন। আর আরেকটা জিনিস, ওদের ডেলিভারি টাইমটাও অনেক ভালো, ওরা 7-10 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকে, কিন্তু আমি 7 দিনের মধ্যেই পেয়ে গেছি সব প্রোডাক্টগুলো। আর আমি ক্লথ আইটেম থেকে শুরু করে কসমেটিক্স আইটেম, তারপর কিচেন আইটেম থেকে শুরু করে সব কিছু অর্ডার করেছি, ইলেকট্রিক ডিভাইসগুলোও অর্ডার করেছি। তো আমার কাছে সব কিছুই অনেক বেশি ভালো লেগেছে, অ্যান্ড আমি ফুললি স্যাটিসফাইড ওদের প্রোডাক্টগুলোর উপরে। তো আমি এগেইন আবারও শপিং করব টেমু থেকে। আর আপনারা যারা টেমু থেকে শপিং করতে ভয় পান, যেমন প্রোডাক্ট কীরকম হয়, রিভিউ খারাপ, আগে একবার পারচেস করে দেখেন, অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এবং আপনারা সবগুলো দেখবেন, অনেক শপ আছে, কিন্তু সবগুলা থেকে যাচাই বাছাই করে দেন অর্ডারগুলো দিবেন। আমার কাছে ভালো লেগেছে যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর অনেস্ট রিভিউও দিলাম। যারা মানে আমার ইউকে ভাই বোন আছেন, তাদেরকেই বলছি একবার ট্রাই করে দেখতে পারেন, অর্ডার করে দেখতে পারেন। এই ছিল আমার ছোট্ট মিনি শপিং ব্লগ, সবার নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।